গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শুভানচন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ডু ইউ রিয়েলি নিড হাই এন্ড ফোনস। আমাকে এটা অনেকেই জিজ্ঞেস করে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ গুড টপিক টু অ্যাড্রেস টুডে, যে আমাদেরকে অ্যাকচুয়ালি হাই এন্ড ফোনস বা এই ধরনের জিনিস দরকার, বিকজ ফোন ইজ আফটারঅল পার্সোনাল, পকেটে থাকার জিনিস। এটার বিষয়ে যদি কথা বলি, তা লেটস টক অ্যাবাউট হোয়াট আর দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস অফ হ্যাভিং আ হাই এন্ড ফোন। পারফরমেন্স, অ্যাজ উই অল নো কি হাই এন্ড ফোনস বা ফ্ল্যাগশিপ ফোনসে সবসময় ফ্ল্যাগশিপ কোনো চিপসেট ইউজ করা হয়। তো ফ্ল্যাগশিপ চিপসেটের এটাই ফায়দা হয় কম্পেয়ার টু এনি আদার মিড রেঞ্জ ফোনস, সেটা হচ্ছে গিয়ে যে তার মধ্যে সবসময় হাই এফিসিয়েন্সি কোর্সগুলো বেশি থাকে। নাও দিস ইজ কমন মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেকেরই হয় যে অনেকে এটা বোঝে না যে আমরা লো এন্ড ফোনেও দেখি যে স্পেক্সগুলো খুব হাই আপ করা আছে, ইভেন র্যাম খুব বেশি, সমস্ত ধরনের প্রসেসর স্পিড অ্যান্ড অল মোরলেস ম্যাচ করা থাকে। বাট তাতে কী হয়, যেগুলো আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস হয় সেগুলোতে হাই এফিসিয়েন্সি কোর্স বেশি থাকে, অ্যান্ড মিড রেঞ্জ ফোনে হাই এফিসিয়েন্সির বদলে লো এফিসিয়েন্সি কোর্সগুলো বেশি থাকে। হাই এফিসিয়েন্সি কোর্স আমাদের হেল্প করে ফর মোর হায়ার এন্ড কম্পিউটিং, যেরকম ধরো তোমরা যদি ফোনের মধ্যে ভিডিও এডিটিং করছো বা এরকম কোনো কাজ করছো, ইভেন গেমিং করছো বা কোনো এমন জিনিস করছো যেটাতে খুব হাই ইন্টেন্সিভ গ্রাফিক পারফরমেন্স দরকার বা খুব হাই ইন্টেন্সিভ প্রসেসিং দরকার, তো সেখানে কিন্তু হাই এফিসিয়েন্সি কোর্স বেশি বেটার কাজ করে র্যাদার দ্যান এনি আদার লো এফিসিয়েন্সি কোর্স। যদি তোমরা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত থাকো, তোমরা যদি ফটোগ্রাফি করো বা তোমরা ভিডিও এডিটিং করছো, ব্লগিং করছো বা এনি আদার থিং, ইভেন আর স্পেশালি যদি ভিজুয়াল এফেক্টস বা এরকম কোনো কাজ করছো, তো সেখানে তো ডেফিনেটলি ইউ নিড এ বেটার ক্যামেরা ফর এভরি রিজন ইউ ক্যান থিঙ্ক অফ। তো হ্যাঁ, এবার তোমরা এটাও বলতে পারো যে আজকাল অনেক লো এন্ড ফোন বা মিড রেঞ্জ ফোনের মতো বেটার ক্যামেরা দিচ্ছে, বাট সেই বেটার ক্যামেরাগুলো দোজ আর নট অ্যাকচুয়ালি বেটার ক্যামেরা অ্যাজ কম্পেয়ার টু এনি আদার ফ্ল্যাগশিপ ডিভাইস। তো ফ্ল্যাগশিপ ডিভাইসে যে ক্যামেরাটা থাকে সেটা মেগাপিক্সেল বা তার নাম্বার ওয়াইজ যদি সেটা কমও হয়, তার মধ্যে কিন্তু সব ধরনের তার সেন্সারটা বড়ো হয়, ইমেজ প্রসেসিং যেটাকে বলে, মানে প্রসেসারের সাথে তার যে সফটওয়্যারের বাইন্ডিংটা সেটা এত প্রপারলি ক্রিয়েট করা হয় একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য, তো তার কারণে ইমেজ প্রসেসিংটাও খুব ভালো হয়, খুব ফাস্ট পারফরমেন্স পাই, বেটার পারফরমেন্স পাই, তো এই ধরনের জিনিস ইউজ করা যায়। দেখো, ফার্স্ট অফ অল তো তোমরা এটা সবাই জানো যে মিড রেঞ্জ ফোনে প্রচুর ব্লোটওয়্যার থাকে, প্রচুর এলোমেলো অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা থাকে যেগুলো হয়তো আমাদের প্রয়োজনও নেই বাট থাকে, এবং সেগুলোকে কিন্তু সরানো যায় না অনেক ক্ষেত্রে, অনেক মিড রেঞ্জ ফোনে সরানো যায় না, প্রচুর অ্যাডস আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অলওয়েজ, মানে তোমার যদি কাজের, মানে তুমি যদি কাজের জন্য ইউজ করো, তাহলে তোমার কাছে একটা হাই এন্ড একটা ফ্ল্যাগশিপ ফোন কিন্তু অলওয়েজ খুব ইম্পর্টেন্ট। কিছু অ্যাপস আছে যেগুলো অনলি হাই এন্ড ডিভাইসেই কাজ করে, লাইক ফর এক্সাম্পল ফিল্মিক প্রো বলে একটা অ্যাপ রয়েছে যেটা মিড রেঞ্জ ফোনেও তুমি ইনস্টল করতে পারো, বাট ফিল্মিক প্রোয়ের প্রথম কথা তো সব ফোনে ইনস্টল হবে না, তার কিছু হাই পারফরমেন্স কোর্স অ্যান্ড হাই পারফরমেন্স ক্যামেরাও দরকার পড়ে, এবং তার সাথে সাথে যদি কিছু কিছু ফোনে ইনস্টল হয়েও যায় তাতে তুমি ফিল্মিক প্রোর সমস্ত রকমের অ্যাডভান্টেজগুলোকে ইউজ করতে পারবে না। প্রথম কথা তো এমনি তুমি ইনস্টলই করতে পারবে না, যদি ইনস্টল করেও ফেলো তো দেখবে প্রচুর ফিচার্স লকড আছে। এরকম সিমিলারলি আরও কিছু কিছু অ্যাপস আছে, কিছু অ্যাপস তো আছে যেগুলো পার্টিকুলারলি দোজ আর মেড ফর আইফোন অনলি, মানে আমি যেরকম এখানে আনরিয়েল ইঞ্জিনের কথা বলি, আনরিয়েল ইঞ্জিনের নিজস্ব এপিক গেমসের তরফ থেকে একটা আনরিয়েল ইঞ্জিন রিমোট বলে একটা অ্যাপ আসে, সেটা কমপ্লিটলি দ্যাট ইজ অনলি ফর আইফোন, দ্যাট ইজ নট ইভেন ফর এনি অ্যান্ড্রয়েড, তো তোমাকে আইফোন থাকতেই হবে টু ইউজ দোজ আনরিমোট অ্যাপটা। ফোনেও আমাদেরকে ডেফিনেটলি মাল্টিটাস্কিং করতে লাগে, অনেক সময় আছে আমার ক্ষেত্রেই হয়েছে যে আমি হয়তো কোথাও ট্র্যাভেল করছি বা কিছু, ইনস্ট্যান্ট আমাকে একটা কিছু ছোট্ট করে একটা এডিট করে দিতে হচ্ছে বা তার সাথে সাথে একটা কোনো কোথাও থেকে একটা টেক্সট কপি করে আমাকে পেস্ট করতে হচ্ছে আরেকটা জায়গায়, তো সেই মাল্টিটাস্কিংটা কিন্তু হায়ার এন্ড ফোনের অবভিয়াসলি বেটার, কারণ হায়ার এন্ড ফোনে বেশি র্যাম থাকে এবং বেশি বললাম যে হাই পারফরমেন্স র্যাম থাকে, তো তার কারণে ও কিন্তু অ্যাকচুয়ালি ট্রুলি মাল্টিটাস্কিং করতে আমাদেরকে হেল্প করে। ইকোসিস্টেমটা এটা বলতে পারো যে দিস ইজ কাইন্ড অফ আ পার্সোনাল থিং, ইট ইজ নট কি এটা কি এটা খুব কম্পালসারি একটা ফিচার না, বাট আমার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে ইয়েস ইকোসিস্টেম ডাজ ম্যাটার, কারণ আমার এখানেও আমি আমার চ্যানেলে আমি কিছু অ্যাপসকে রিভিউ করবো, এরপরে তোমরা দেখতে পারবে যেখানে কি না হতে পারে যে আমি সেই কিছু কাজ হয়তো আমি আমার ফোনেই স্টার্ট করেছি অ্যান্ড দেন আমি সুইচ করছি টু মাই আইপ্যাড। আইফোনে তুমি যেটাই করবে, আইফোনে আমি একটা ছবি ক্লিক করতে পারি অ্যান্ড সেটা ইনস্ট্যান্টলি কিন্তু আইক্লাউডের থ্রু দিয়ে সিঙ্ক হয়ে যাবে আমার আইপ্যাডে বা আমার আইম্যাকেও,
কেউ, কারণ আমি বাড়িতে ম্যাক ইউজ করি। তো সেই কারণে আমি কিন্তু সেটা চাইলে ফোনে ছবি ক্লিক করে আমি সঙ্গে সঙ্গে সেটাকে আইপ্যাডে বসে কিন্তু এডিট করতে পারি, বা মেবি সেটার উপর কোনো কাজ করতে পারি, সেটার উপর কোনো মার্কিংস করতে পারি, বিকজ আমার আইপ্যাডের জন্য আই হ্যাভ দ্য অ্যাপল পেন্সিল, যেটা আমি ফোনে ইউজ করতে পারবো না। তো এরকম অনেক কিছু আছে বা অনেক ডিপেন্ডেন্সি জিনিস হয়, যেটা আমার মনে হয় যে ইকোসিস্টেম হওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। ইয়েস, দেখো আমাদেরকে যদি ফোনে যদি পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ করতে, আমাকে ফোনের মধ্যে ধরো ভিডিও এডিটিং করতে হচ্ছে, আমাকে ফোনের থ্রু দিয়ে ব্লগ বানাতে হচ্ছে, আমি ফোনের থ্রু দিয়ে ফটোজ ক্লিক করে সেগুলোকে আমি মার্কেটিং বা কোনো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনসের জন্য ইউজ করব, বা সেখানে কিন্তু আমার ফোনে যে ছবিটা উঠছে বা যে পারফরমেন্সটা আমি করছি, আমি একটা ভিডিও বানালাম, আমার ফোনটা যদি স্টেবলই না থাকলো, আমার ফোনটা যদি মিড ওয়েতে গিয়ে রেন্ডার করতে গিয়ে ক্র্যাশ হয়ে গেলো, আমার ফাইলটা করাপ্ট হয়ে গেলো, তো দ্যাট ইজ আ বিগ থিং। তার জন্য আমি মনে করি যে সেই স্টেবিলিটিটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদের কাছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন ফ্ল্যাগশিপ ডিভাইস প্রথম কথা তো পারফরমেন্সটা খুবই ভালো দেয়, যার কারণে তার মধ্যে একটা স্টেবিলিটি রয়েছে, যে কোনো অ্যাপস খুব স্টেবলভাবে রান করে, সেটা ইভেন আমি স্যামসাংয়ের হাই এন্ড ফোনসেও আমি দেখছি। অ্যান্ড অ্যাপেল তো আমি অলওয়েজ রেকমেন্ড করবো ফর স্টেবিলিটি, ফর রিলায়েবিলিটি, ফর প্রাইভেসি কনসার্ন অলসো। তুমি যদি কস্ট টু পারফরমেন্স বা কস্ট টু ভ্যালিউ রেশিওটা দেখো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি যখন লোয়ার রেঞ্জ, তুমি যখন রেঞ্জটা বাড়াচ্ছ, লোয়ার অ্যান্ড মিড রেঞ্জ ফোনে কিন্তু এখন যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে কম্পেয়ার টু হাই এন্ড ফোন। মেবি তুমি হাই এন্ড ফোনে বা ফ্ল্যাগশিপ ফোনে তুমি যে পারফরমেন্সটা পারবে তার থেকে হয়তো হার্ডলি 20% to 25% ড্রপই তুমি পাবে মিড রেঞ্জ ফোনে। তো সেইটা একটা বিষয় যে ইফ ইউ আর রিয়েলি অন আ মানে বাজেট ক্রাঞ্চ যদি তোমার থাকে, তাহলে তুমি হায়ার এন্ড ফোনসকে স্কিপ করতে পারো। আদারওয়াইজ আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো যে হ্যাঁ, তোমরা যদি একটু ওয়েট করে যাও, তো লাইক 1 বছর কি 2 বছর আগের যে হায়ার এন্ড ফোনটা হয় তুমি সেটাকে অপ্ট করতে পারো, তো ডেফিনেটলি সেখানেও কিন্তু তোমার একটা মেবি বেটার হবে। আর আরেকটা যেটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে দেখো, হায়ার এন্ড ফোনস কিন্তু যাই বলো, দিস ইজ নট অ্যান অল্টারনেটিভ টু পিসি। ইয়েস, আমি আমার স্যামসাং ফোনটাকে ডেক্স মোডে ইউজ করতে পারি বিকজ ইট হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, যেটাকে অলমোস্ট একটা পিসি এক্সপিরিয়েন্স দেয়, বাট আগেন দ্যাট ইজ আ পিসি এক্সপিরিয়েন্স, ইট ইজ নট আ পিসি। বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে মোবাইলে, লাইক আমার স্যামসাং মোবাইলে আমি কাইন মাস্টার ইউজ করি, আর আমার আইপ্যাডে আমি ইউজ করি লুমা ফিউশন, তো এই ধরনের অ্যাপসগুলো কিন্তু অলমোস্ট প্রো কাজ করে দেয়, বাট আগেন দ্যাট ইজ নট আ পিসি সফটওয়্যার। তো সামওয়্যার দি আদার, তুমি যদি পিসির যে ফিচার্সগুলো হয়, স্পেশালি ইন টার্মস অফ ওয়ার্কফ্লোর জন্য যে ফিচার্সগুলো আমাদের দরকার হয়, সেগুলো কিন্তু ফোনের ক্ষেত্রে ল্যাকিং, মানে স্টিল ফোন ইজ ইভলভিং, মেবি হয়তো ইন আ ফিউচার সামটাইম আমরা হয়তো ওটা দেখতে পারবো যে ফোনের থেকেও আমরা কমপ্লিটলি পিসিতে ওয়ার্কফ্লো জেনারেট করতে পারছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি এখনও করতে পারি, বাট এখনও সেটা অতটাভাবে ডেভেলপ না। তো সেই কারণে আমি বলবো যে যতই হায়ার এন্ড ফোন নাও, হায়ার এন্ড ফোন কিন্তু কখনোই পিসি বা ল্যাপটপের মানে তোমাকে অল্টারনেট নয় বা পিসি বা ল্যাপটপকে রেপ্লিকেট করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু মেক শিওর ইউ নো, ইউ রিয়েলাইজ দিস পয়েন্ট কি তুমি একটা হায়ার এন্ড ফোন, তুমি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলেও কিন্তু সেটা কিন্তু তোমার পিসির অল্টারনেটিভ না। তো তুমি যদি একটা ক্রিয়েটিভ প্রফেশনাল হও, তোমার যদি নিডটা থাকে যে তোমাকে একটা পিসিও নিতে হবে, একটা ফোনও নিতে হবে, অ্যান্ড তোমার কাছে একটা প্রাইস বা একটা বাজেট কনসার্ন আছে যে তোমার কাছে 1 লাখ টাকাই আছে পিসি অ্যান্ড ফোন দুটো কেনার জন্য, তো আই উড সাজেস্ট কি তুমি পিসি বা ল্যাপটপ যেটাই নিচ্ছ সেটার পিছনে তুমি বেশি ইনভেস্ট করো, ফোনটা তুমি একটা মিড রেঞ্জার বা অ্যারাউন্ড 15,000 to 20,000 রেঞ্জে তুমি একটা ফোন নিয়ে নাও। তো এটাই ছিল আজকের টপিক, আশা করি বেশ কিছু জিনিস শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে, যদি এরকম জিনিস আরও দেখতে চাও, তো ডেফিনেটলি নিচে কমেন্ট করো, লাইক করে দাও প্লিজ, ভিডিওটা লাইক করো, ঠিক আছে? অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, একটু সাপোর্ট করো। আমি ডেলি ভিডিওস দেবো, কালকেও আবার ভিডিও আসবে, তো আমি চেষ্টা করছি অনেক কষ্ট করে আমার কাজের মাঝেও ডেলি ভিডিওস বানানো, তো একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সাইনিং অফ, বাই বাই।